সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতেই সবাইকে স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে। আজকে বাংলাদেশ নৌবাহিনী সেখান থেকে যে সার্কুলারিটি ছাড়া হয়েছে যে সরাসরি কমিশন অফিসার পদে 2023 ডিও ব্যাচে যোগ দিন, আর এই ডিও ব্যাচে আপনাকে যোগ দিতে গেলে আপনাকে এটার জন্য আবেদন করতে হবে এবং সম্পূর্ণ অনলাইনে। তো দেখবো যে এখানে যেটা দেখতে পাচ্ছি মাউস, যেখানে আমার পয়েন্টটা যেখানে রয়েছে যে অ্যাপ্লাই নাও বাটন, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা ভিতরে চলে যাব। কিছুক্ষণ ওয়েট করি, ওয়েট করার পর কিন্তু এরকম একটি কিন্তু চলে আসবে আমাদের সামনে উইন্ডো। এখানে আমরা আমাদের ডিটেলসগুলি দিয়ে সব তথ্যগুলি, আমরা জিএসসি এসএসসি সর্বোচ্চ তথ্যগুলি আপনি মাস্টার্স পর্যন্ত একে একে দিয়ে দিবেন। দেওয়ার পর চেক এলিজিবিলিটি, অর্থাৎ আপনার এটি আবেদনের যোগ্যতা আছে কি না এই প্রসেসটা কিন্তু আগে যাচাই করে নেবেন এখান থেকে। দেন এবার আমরা দেখব যে আমাদের কি কি যোগ্যতা লাগবে এবং কি কি পদ আছে, বিস্তারিত চলুন আমরা জেনে আসি। প্রথমে যেটি দেখব সেটা হলো এর শেষ তারিখ কবে। সবার নিচে আসলে দেখা যাবে যে অনলাইন আবেদনের শেষ তারিখ 31 মে 2022। এখানে যোগ দিতে গেলে এই লিঙ্কে আপনার যাইতে হবে। আমি একটু আগে যেখানে গিয়ে দেখাই দিলাম, আমি এই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি আপনারা যেতে পারবেন। তো ভিউয়ার্স, এই সময় একে একে দেখব আসলে এই ডিও ব্যাচে যোগদানের জন্য আপনার ন্যূনতম যোগ্যতা কী কী থাকতে হবে। এখানে প্রথমটা দেখি, ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা, পুরুষ, এখানে শুধুমাত্র পুরুষ। এবং এখানে বয়স দেখুন 1 জানুয়ারি 2023 অনূর্ধ্ব 28 বছর, অর্থাৎ 28 বছরের ঊর্ধ্বে যেন না যায়। তারপর শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে কী বলছে, আর্কিটেকচার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। এখানে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আপনার 4.50 থাকতে হবে। এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং যে আপনি যে ডিপ্লোমাগুলি শেষ করবেন বিএসসি, এটাতে আপনার 4 গ্রেডের মধ্যে 3 পয়েন্ট থাকতেই হবে। তারপরে এখানে বিবাহিক অবস্থা বলা আছে যে অবিবাহিত। তারপরে এরপরেরটা দেখব যে সাপ্লাই শাখা, এখানে পুরুষ ও মহিলা, এই জায়গায় পুরুষ ও মহিলা উভয়ই, এখানে আপনার বয়স 28 বছর অনূর্ধ্ব। তারপরে শিক্ষাগত যোগ্যতা, এখানে বাণিজ্য পরিসংখ্যান অর্থনীতি বিষয়ে অথবা বিবিএ সম্মান, আপনার এই ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। এবং এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় সর্বনিম্ন 4.50 থাকতে হবে। এবং বিজ্ঞান বিভাগে, এবং আরও বলছে পরীক্ষায় সিজিপিএ 4-এর মধ্যে 3 পয়েন্ট থাকতে হবে। তারপরে দেখব যে এখানে বৈবাহিক অবস্থা অবিবাহিত। তারপরে 3 নম্বর যেটা দেখতেছি যে শিক্ষা শাখা, এখানে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবে, এখানে 30 বছর অনূর্ধ্ব। তারপর শিক্ষাগত যোগ্যতা, এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার স্নাতক সম্মান সহ মাস্টার্স পাস করতে হবে। এবং প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট থাকতে হবে। অনার্স এবং মাস্টার্স উভয়ই আপনাকে 4 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট সিজিপিএ থাকতে হবে। এখানে সাবজেক্টগুলো দিছে যে পদার্থ, রসায়ন, মনোবিজ্ঞান, আইন। তারপর বৈবাহিক অবস্থা, বিবাহিত, অবিবাহিত, এখানে কিন্তু শিক্ষা শাখা বিবাহিত অবিবাহিত উভয়ই আবেদন করতে পারবে। এরপরে যেটা দেখবো শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার, এখানে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবে, এখানে 1 জানুয়ারি 2023, এখানে 30 বছরের মধ্যেই হইতে হবে। শিক্ষাগত যোগ্যতা, এখানে প্রকৌশলী অথবা সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করতে হবে। এবং প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় 4.50 থাকতে হবে। এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং সিজিপিএ 4 স্কেলের মধ্যে 3 আপনার থাকতেই হবে। এখানে দেখুন যে সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এগুলি আপনার বিএসসি থাকলে বেশি ভালো। এখানে বিবাহিক অবস্থা অবিবাহিত, বিবাহিত উভয়ই আবেদন করতে পারবে। তারপরে দেখব যে এখানে সকল শাখার জন্য শারীরিক কী যোগ্যতা লাগবে আপনার। আপনি যদি পুরুষ হন তাহলে আপনার উচ্চতা 5'4" সর্বনিম্ন এবং ওজন 50 কেজি। বুকের মাপ এখানে 30x32 যেটা আমরা বলে থাকি। মহিলার ক্ষেত্রে 5'2" এবং 47 কেজি ওজন, এবং 28 বাই
30 ইঞ্চি, এটা হলো সেই বুকের মাপ। এবং এখানে জাতীয়তা আপনাকে অবশ্যই বাংলাদেশি হতে হবে। আর এইসব যত আপনার একাডেমিক আছে এগুলিতে কিন্তু কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই ছিল মোটামুটি ভিউয়ার্স বলার মতো বিষয়। আরও দেখবো যে আপনার কিন্তু এই যে এখানে যদি দেখি যে www.joinnavy.navymail.bd এই লিঙ্কে কিন্তু গিয়ে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে এই আবেদনের জন্য আপনাকে কিন্তু 700 টাকা অফেরত যোগ্য আপনাকে কিন্তু পে করতে হবে। এটা যখন আবেদন আপনি করবেন সেই সিস্টেমটি অটোমেটিক চলে আসবে পর্যায়ক্রমে যে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। এই ছিল মোটামুটি ভিউয়ার্স বিষয়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।